সবাইকে স্বাগতম জানাচ্ছি, বিশেষ করে মাধ্যমিকের নবম দশম শ্রেণীর পদার্থ বিষয়ে যাদের আছে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই আমার আজকের এই ভিডিওতে। আমরা আজকে পদার্থর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তির একটা বিষয় স্প্রিং ধ্রুবকের অঙ্ক করব। স্প্রিং ধ্রুবকের অঙ্ক করব। এই জিনিসটা অনেকের কাছে একটু নতুন, কারণ পুরাতন বইয়ে স্প্রিং ধ্রুবক নিয়ে তেমন কোনো ম্যাথ ছিল না, কখনো পরীক্ষায় তেমন আসে নাই। নতুন বইগুলোতে স্প্রিং ধ্রুবকটাকে স্পেসিফিক করে দিয়েছে। তো একটু বলে রাখা ভালো, আমার এই চ্যানেলটিতে প্লে লিস্টের ভিতর গিয়ে দেখবেন যে ফিজিক্স, নবম দশম শ্রেণীর ফিজিক্সে একটা প্লে লিস্ট আছে। আমি একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে এই চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু একটানা ভিডিও দিয়েছি। হ্যাঁ, তো মাঝখানে আবার ফিজিক্স দেওয়া বিরত ছিলাম, এখন আবার এটা শুরু করছি ওই চতুর্থ অধ্যায় থেকে, এই জন্য শুরুটা করছি। চতুর্থ অধ্যায় আগেরগুলো তো শেষ হয়ে গেছে, স্প্রিং ধ্রুবকটা দিয়ে আজকে শেষ করবো, কারণ স্প্রিং ধ্রুবকটা তখন আমি পড়াই নাই। তো আজকে স্প্রিং ধ্রুবকের কিছু অঙ্ক দেখাবো। তো স্প্রিং ধ্রুবকের অঙ্কটা আসলে কী, এই যে একটা এটা একটা মানে দেয়াল, এখানে একটা স্প্রিং মনে করেন এই যে বেঁধে দেওয়া আছে, নর্মাল এই পর্যন্ত এটা আছে। তো এই স্প্রিংটাকে আমি যদি নিচে একটা ভারী কোনো কিছু বেঁধে দিই, তাহলে সে অবশ্যই একটু নিচে যাবে, কারণ এটা তো স্থির আছে, স্থির অবস্থায় এটা আছে। তাহলে এখানে যদি একটা লোড দেই, লোড দিলে স্প্রিংটা কি একটু বেশি নিচে হবে না, একটু টান পাবে। তো মনে করেন আগে এটা ছিল 10 মিটার, এখন মনে করেন হয়ে গেছে 11.5 মিটার, টোটালটা 11.5 মিটার, এই যে একটু বেড়ে গেছে। তো এখানে কতটুকু বাড়লো, 1.5 মিটার কিন্তু বেড়ে গেলো। কেন বাড়লো, বাড়লো হচ্ছে এই লুটটা দেওয়ার কারণে। তো এখানে অঙ্কটা কী করতে হবে, প্রত্যেকটা স্প্রিংয়ের একটা স্প্রিং ধ্রুবক স্পেসিফিক করে দেওয়া থাকে, সেটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়। ধরলাম এই স্প্রিংয়ের জন্য কে বেলো হচ্ছে 500 নিউটন পার মিটার একক এটাকে প্রকাশ করে, মানে প্রতি মিটারে এই স্প্রিংটা 500 নিউটন বল সহ্য করার ক্ষমতা আছে, বা লুট ধরার তার ক্ষমতা আছে। তাহলে এখানে স্প্রিং ধ্রুবককে আর মান ধরে নিলাম 500, আর স্প্রিংয়ের মধ্যে একটা লুট দেওয়ার কারণে সে একটু নিচা হয়ে গেছে, কতটুকু নিচা হয়েছে, 1.5 মিটার। এই যে 1.5 মিটার হয়েছে স্প্রিংয়ের প্রসারণ, এই প্রসারণটাকে প্রকাশ করা হয় এক্স দিয়ে। তাহলে এক্স ইকুয়াল 1.5, স্প্রিং ধ্রুবকের মান 500 নিউটন পার মিটার, আর এই যে লুটটা দিয়েছি এই লুটটা এম ইকুয়াল ধরে নিলাম যে আমি 50 কেজি। প্রত্যেকটা বেলু বোঝা কি সহজ হলো কিনা, তিনটা জিনিস। হ্যাঁ, যদি সহজ হয়ে থাকে আমি দেখেন এখন অঙ্কটা লিখতে চাই। অঙ্কটা কি, স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল কে এক্স। তো কে মানে বলেছি স্প্রিং ধ্রুবক, 500 নিউটন পার মিটার, এক্স মানে তার সরণ 1.5 মিটার বলেছি। তাহলে এখান থেকে আমি কিন্তু এফটা পেয়ে গেলাম, দুটা যদি গুণ করি কত হচ্ছে 5×15=75, 2.0 দশমিক উপরে 1, আর মানে 750 নিউটন, এই মিটার মিটার কাটা গেছে উপর নিচ, তাহলে 750 নিউটন এফের মান পেয়ে গেলাম। তাহলে স্প্রিং ধ্রুবকের বল, স্প্রিং ধ্রুবক থেকে বল নিয়ে কিন্তু খুব সহজ হয়ে গেল। এখন এই অঙ্কটাই যদি ঘুরে দেয়, মনে করুন বলের মানটা দেওয়া আছে, ধ্রুবক তো প্রশ্ন মধ্যে থাকবে, বললো যে তার স্প্রিংয়ের পশন কত হবে, 1.5। এখন এই যে আমরা অঙ্কটা করছি, ওইখানে আমি বলেছিলাম যে 50 কেজি বরের জন্য আমরা এই প্রশ্নটা পেয়েছি। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে যে স্প্রিং ধ্রুবক যদি 50-এর জায়গায় বরটাকে যদি দ্বিগুণ করা হয়, মানে বরটাকে দ্বিগুণ বা যদি 3 গুণ করে, তাহলে তার বল কতটুকু হবে, কিংবা এই পশন কতটুকু হবে। দুইটা কথা, যে বরটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে এফ কতটুকু হবে, অথবা তার পশন কতটুকু হতে পারে। কারণ বল যদি বাড়া দিই তাহলে অবশ্যই তার এই লুট বেশি হওয়ার কারণে স্প্রিংটা একটু বেশি নিচে নামবে। তো দুইটা সিস্টেম আমি কীভাবে বার করবো, তো এটা যদি একটু বলি, আমাদের যে এই যে সূত্রটা এফ ইকুয়াল কে এক্স, 500 আর 1.5, এখন আমার এক্সটা কিন্তু নাই, এক্সটা আমার বের করা লাগতেছে, কে জানি আমার এক্সটা বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল কত, f/k। এখন যে লুটটাও বাড়াই দিছি এফটাও তখন আমি জানি না, তাহলে এফটা কীভাবে বার করবো, এখান থেকে এফ ইকুয়াল আমরা জানি mg, নর্মালি আমরা জানি এফ ইকুয়াল ma, এই ক্ষেত্রে mg কেন ব্যবহার করতেছি, কারণ স্প্রিং তো উপরে ওঠানামা করে, সেক্ষেত্রে অভিকর্ষ ধ্রুবক। তাহলে m আগে ছিল 50 কেজি, এখন দ্বিগুণ করে দিয়েছি, তাহলে কত হচ্ছে 100 কেজি × 9.8, তাহলে কত হচ্ছে 980 নিউটন। এই যে এফ এর মানটা আমরা পেয়ে গেলাম 980 নিউটন। তাহলে এই যে 980 বা স্প্রিং ধ্রুবক 500
দেওয়া আছে। তা বাক্য লেখা তো হবে অবশ্যই, বেলোটা যদি বাক্য করেই ফেলি, একটা শূন্য কেটে দিলাম 98, 98 এর অর্ধেক হচ্ছে 49, নিচে হচ্ছে 25। তো 25 দিয়ে যদি বাক করি, 25 দ্বিগুণ 25 একে 25 বিয়োগ করলে 24, অল্পের জন্য গেছে না, 0.0, 4 দেওয়া 4 বাজে 0, 4 বয়সে 100, 8 পঁচিশে 200, 9 দিয়ে যাবে, 9টা গেলে হচ্ছে 5 নং 45-এর 5, 9 দিনে 18, 19, 20, 21, 22, বিয়োগ করলে 10-তে 5 গেলে 5, এখান থেকে নিলে 15, আরও ধরুন কিছু যাবে, আমি আর দেখালাম না, কত হলো 1.9। তাহলে যখন বট ছিল 50 কেজি, তখন কিন্তু আমরা দেখেছিলাম 1.5 মিটার, আর এখন বটটাকে দ্বিগুণ করার কারণে এই যে 100 দিয়ে আমরা কিন্তু আলাদাভাবে একটা বল পেয়েছি, এক 700 980 নিউটন, ওই 980 নিউটন এখানে বসেছি, এবং কে ধ্রুবক দিয়ে বেগ করে বাক করে আমরা স্প্রিং ধ্রুবকের প্রসারণ করি, স্প্রিংয়ের প্রসারণ পেয়েছি 1.9 মিটার, আরও সামথিং কিছু আছে। তাহলে ভরের কারণে কিন্তু স্প্রিং ধ্রুবকের প্রসারণটাও চেঞ্জ হচ্ছে, তার বলটাও চেঞ্জ হচ্ছে। স্প্রিং ধ্রুবকের এই ছিল অঙ্ক, এর চেয়ে বেশি কিছু আর স্প্রিং ধ্রুবকের মধ্যে নেই। মেন স্প্রিং ধ্রুবকের সূত্র এফ ইকুয়াল কে এক্স, এক্স মানে প্রসারণ, কে মানে স্প্রিং ধ্রুবক, এফ মানে বল। তো বলটা এবং প্রসারণটা নির্ভর করছে ভরের উপর, ভর যদি চেঞ্জ করে দেয় তাহলে ওই এফ ইকুয়াল এমজি সূত্রের আলোকে আমরা এখান থেকে এফ বের করবো, এফ আইনা বসাবো, এক্স পেয়ে যাবো। আবার অনেক সময় এটা হতে পারে এক্সের বেলা দেওয়া আছে বললো, তাহলে বরের পরিমাণটা কত, বরটা কি বাড়ছে কতটুকু, কমছে কতটুকু, তখন এফ ইকুয়াল এমজি দিয়ে আমরা এফ ইকুয়াল এম ইকুয়াল এফ বাই জি এই সূত্র ব্যবহার করে এখান থেকে এম বার করবো। স্প্রিং ধ্রুবক, আপনাদের ফিজিক্স নিয়ে, স্প্রিং ধ্রুবক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা 5 নম্বর অধ্যায় পড়বো এক সিরিয়াল করে, আমি এক সিরিয়াল করে পড়াচ্ছিলাম, এক থেকে 4 পর্যন্ত এসেছিলাম। তো আগামী নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ 5 নম্বর অধ্যায় আমরা পড়াবো, চাপের অধ্যায় এক সিরিয়াল করে যাবো। তো যারা 9-10 আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে দিন। আর অন্য যারা আছেন তারাও যদি এই ভিডিও দেখেন, আপনি আপনার প্রতিবেশী ভাই বন্ধু যারা আছেন 9-10 তাদেরকে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন, তাদেরকে জানিয়ে দেবেন, তারা উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, don't forget to subscribe.